আজ আমি আপনার একটা নতুন একটা রেসিপি দেখাইম, একটা বানানা দিয়া একটা গুড়ের সন্দেশ। আমার উপকরণগুলো হইল, আপনারা দেখুন আমি তিনটা বানানা লইছি, কিন্তু চাউলের গুড়ি, এই দেখেন চাউলের গুড়ি, প্লেন ফ্লোয়ার, এগ, আর হইল আমরা দেশের খাজুরের গুড়। এই তিন সাইডটা পাঁচটা উপকরণ দিয়া আমি এই পেস্টটা আমি বানাইছি। এই দেখেন এই পেস্টটা বানাইছি। এখন আপনারা এখানে আমি সারম, আমি এই তেলটারে আমি গরম করে রাখছেন, এখন আমি সারি আপনারা দেখব। এটা একদম সিম্পল, এটা আপনারা গরু বানাইন বুঝুন, এটার এটা ফ্লেভারটা হইল খালি বানানার। এই আমি সারি দেখেন, এই সারলাম, এটা আপনারা যে কোনো সময় বাসাতে কোনো মেহমান আইলে তার নাস্তা আপনি দিলাইতে পারবা। এটা একবারে ইজি, এটা তেমন একটা সময় লাগতো না। এই দেখো আমার এটা প্রায় ওয়ার পথে, এগুলা যেমন আমার এটা হয়ে গেছে, আমি এগুলো উঠাই দিলাম, আর কিছু করি নাই, আপনারা দেখে নিবা। কয়েকটা সারিটা পারবা, এটা তো আমি তো আমরা তো প্রায় বাসাতে খাই, এটা খুব সুস্বাদু, আর আমাদের বাই চ্যানটা তারা খুব পছন্দ করব। দেখো আমার এটা হয়ে গেছে, এটা প্রায় গোল্ডেন কালার হয়েছে, বানানা সন্দেশ। এখন আমি খাই, খাইয়া দেখি, খুব ভালো একটা ফ্লেভার। এটা তো আমরা গরু দিয়ে সন্দেশ বানাই, এটা একটা টিপস যেটা দিলাম, যে বানানা বানানার ভালো একটা ফ্লেভার আছে, আপনারা গরু বানা কোয়া। ধন্যবাদ আমার এটা দেখার জন্য।